ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। যদি বলে যে একটা ভেক্টরের কয়টি উপাংশ থাকে, অনেকে বলে দিতে পারে যে একটা ভেক্টরের দুইটি উপাংশ হয়, কিন্তু আসলে কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ভুল। ধরি এ বি একটা ভেক্টর, এই ভেক্টরের উপাংশ অনেকগুলো হতে পারে। কিভাবে? এই ভেক্টরে প্রথমে এইদিকে গিয়েছে, তারপরে এইদিকে গিয়েছে, তারপরে এইদিকে গিয়েছে, তারপরে এইদিকে গিয়েছে, তারপরে এইদিকে গিয়েছে। ধরি এইটা ছোট এ, ছোট বি, ছোট সি, ছোট ডি, ছোট ই, তাহলে এই সবগুলো মিলাই হচ্ছে এই ভেক্টরটা। কিন্তু এখানে তাহলে আমি লিখতে পারি যে এ বি ভেক্টর ইগাল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি প্লাস ভেক্টর ই, এই সবগুলো ভেক্টর মিলা হচ্ছে এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টরের উপাংশ কিন্তু অনেকগুলো। কিন্তু যদি লম্ব উপাংশ বলে, তখন হচ্ছে একটা আর একটার উপর লম্ব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। আমরা সেটা একটু দেখব যে কীভাবে লম্ব উপাংশ বের করা যায়। লম্ব উপাংশ বের করার জন্য আমরা এক্স অক্ষ বরাবর একটা স্ট্রেট লাইন নিলাম, ওয়াই অক্ষ বরাবর একটা স্ট্রেট লাইন নিলাম। নেওয়ার পরে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এই লব্ধিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। কিভাবে? আমাদের সাইন থিটা আসে, কস থিটা আসে, সেটাও আলোচনা করব। এই বরাবর হচ্ছে যে ভেক্টরটা এক্স অক্ষ বরাবর, সেই ভেক্টরটা হচ্ছে পি, আর ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা সেই ভেক্টরটা হচ্ছে কিউ। তাহলে আমরা পি অক্ষের উপর একটা লম্ব টানলাম, ধরে নিলাম এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে থিটা ধরে নিলে আমরা এইখানে অ্যাপ্লাই করতে পারি অতিভুজ দেওয়া আছে আর আমাদের দেওয়া আছে ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি দেওয়া থাকলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু ভেক্টর চিহ্ন। অতএব তাহলে আমরা লিখতে পারি যে পি ভেক্টর ইগাল টু আর ভেক্টর কস থিটা। এই যে আর এর একটা উপাংশ আমরা কিন্তু পেয়ে গেলাম, আর যতটুকু ছিল তার এইদিকে একটু আছে আর এইদিকে একটু আছে। এইদিকে কতটুকু গিয়েছে আর ভেঙে, এইদিকে গিয়েছে হচ্ছে পি ভেক্টর ইগাল টু আর কস থিটা। তাহলে এই পি ভেক্টরের মান হবে হচ্ছে আর কস থিটা, অর্থাৎ এই পি বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে আর কস থিটা। এখন এই পাশে কিভাবে হচ্ছে কিউ সাইন থিটা হয় সেটা আমরা দেখবো। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে টোটাল কোণের মান হচ্ছে 90। তাহলে 90 যদি হয় তাহলে এইটুকের মান কত হবে? এইটুক অ্যাঙ্গেলের মান হবে হচ্ছে 90 মাইনাস থিটা। আমরা আবার এখান থেকে একটা লম্ব টানব কিউ ভেক্টরের উপর। তাহলে এইখানে আমরা অ্যাপ্লাই করতে পারি কি আছে, আমাদের অতিভুজ দেওয়া আছে, আমাদের ভূমি দেওয়া আছে। তাহলে অতিভুজ আর ভূমি যদি দেওয়া থাকে তাহলে আমরাও এখানেও কস থিটা লিখতে পারি। কস এখন তো আর থিটা লেখা যাবে না, এখন লিখতে হবে 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা ইকাল টু কাশেমে বলে না, কাশেমে ভূমি অনেক, অর্থাৎ কাশেম হচ্ছে কস, ভূমি হচ্ছে কিউ, আর অনেক হচ্ছে অতিভুজ আর। তাহলে আমরা এখানে বলতে পারি যে কিউ ভেক্টর ইকাল টু আর কস 90 মাইনাস থিটা, আর আর ভেক্টর এই কস 90 মাইনাস থিটার ত্রিকোণমিতিক একটা সূত্র আছে যে কস যদি কোনো 90 মাইনাস থিটাকে এইভাবে লেখা যায় কস 90 ইন্টু 1 মাইনাস থিটা, যদি এই 90-র সাথে যদি জোর গুণিতক থাকে সেটা কসই থাকবে, আর যদি 90-র সাথে যদি বেজোর গুণিতক থাকে সেটা হয়ে যাবে সাইন। তাই যেহেতু বেজোর গুণিতক আছে এবং এটা কোয়াড্রেন্টের মাধ্যমে যদি দেখাই যে 90 মাইনাস
थीटा तेल ये हे 90 माइनस थीटा मान कोअर्डिनेटे पड़े और ये कोअर्डिनेटे तो साइन कोअर्डिनेटे हे कॉस किन्तु पॉजिटिव एर कॉस साइन सब ही पॉजिटिव तार आसबे हे आर वेक्टर इक्वल टू कॉस हो जाए वनर जो हे साइन और जेहेतु ये कोअर्डिनेटे हे पॉजिटिव तई कॉस और साइन थीटा है।